আমি সুশীল না এখানে আমি দুদিক ব্যালেন্স করতে হবে আমার দরকার নেই এক দুই হচ্ছে একুশে আমি কিছু বলি কিনা আমি প্রথমে কলাম লিখেছি এটা নিয়ে এবং ওখানে বিএনপির সময় এটা তদন্ত না হওয়া এবং আমি এটাও বলতে কোন রকম কোন দ্বিধা নাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিভৎসতম যতগুলো ঘটনা ঘটেছে এটা এটা লিখিত জায়গা আছে কিন্তু আপত্তির জায়গাটা ভিন্ন সেটা হচ্ছে এই ঘটনাগুলোকে আপনি আনছেন সামনে এবং আমাদের গণতান্ত্রিক অধিকার ধ্বংস করার জন্য দ্বিতীয় কথাটা হচ্ছে ধরুন আমি অপরাধও করেছি যে দাদা বলছিলেন যে মানবাধিকার আগে মানে ধ্বংস হয়েছে এটা সেটা এই যে মানবাধিকার যারা আগে ধ্বংস করেছে আবারও বলছি ধরে নেন যে সবাই মানবাধিকার ধ্বংস করেছে তিনি তার উপরে যখন মানবাধিকার লঙ্ঘন হবে তুমি কথা বলতে পারবেন না এই যুক্তিটা কিসের যুক্তি জানেন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যুক্তি আপনি একজন মানুষকে তুলে গিয়ে খুন করে ফেলছেন পরে বলছেন যে তার বিরুদ্ধে এতগুলো মামলা আছে সে এটা করেছে সে ওটা করেছে সুতরাং আপনি এটাকে जायজ করার চেষ্টা করছেন আমি ভীষণ রকম অপরাধী হতে পারি আমি বহু মানবাধিকার লঙ্ঘন করতে পারি কিন্তু আমার উপরে যখন মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটবে আমি তখন সেটার ব্যাপারে প্রশ্ন করতে পারব প্রতিটা প্রশ্ন করতে পারব এটা নিয়ে এরকম কোন রকম কোন দ্বিধার কিছু নাই আমি কয়েকটা জিনিস জবাব দেই তারপরে আসছি জন এখন জন ফখরুল সাহেবের উনি দীর্ঘকালীন রাজনীতিবিদ এবং পার্লামেন্টারিয়ান মানে জনগণের ভোটের কথা জনগণ সাথে থাকলে সাফল্য আসবে এগুলো ঠিক এক ধরনের ইতিহাস বিবর্জিত কথা বলে আমি মনে করি সামনে আমাদের যে উদাহরণটা আছে ধরুন ভেনেজুয়েলাতে আনবিলিভেবল একটা প্রটেস্ট হয়েছে মাদুরো কি ক্ষমতা থেকে যেতে হয়েছে মাদুরের নির্বাচনটা কি ঠিক ছিল ছিল না তো জনগণ থাকলেই যে হবে নট নেসেসারিলি পৃথিবীতে চল্লিশ মানে ক্যামেরুনের পল বিয়া ছেচল্লিশ সাতচল্লিশ বছর ক্ষমতায় আছেন জনগণ কি ওখানে তাকে মেনে নিয়েছে সুতরাং আমরা যারা বলি যে এত বছর থাকা মানেই হলো অগ্নি সফল জনগণ তার সাথে আছে জনগণ বিরুদ্ধে হলে তার পতন হতো এটা ভুল নাম্বার টু হচ্ছে ভোটের কথা উনি বারবার বলছেন অথচ ওনার দলে কি ছিয়ানব্বইয়ের আগে চুরানব্বই সাল থেকে যখন আওয়ামী লীগ তত্ত্বাবধায়কের জন্য আন্দোলন করছে এবং আমি ওই আন্দোলনটাকে জাস্টিফায়েবল মনে করি ওনারা এটা সঠিক আন্দোলন করেছেন জাতীয় পার্টি তো তখন তাদের সাথে ছিল জাতীয় পার্টি তো বিএনপির সাথে অধীনে নির্বাচনে যায় নাই একই ঘটনা দু সালে যে বাইশে জানুয়ারি নির্বাচন হচ্ছিল জাতীয় পার্টিকে গিয়েছিল সেই নির্বাচনে যাই নাই তো উনি আজকে বলছেন যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হতে হবে ইত্যাদি ইত্যাদি নির্বাচনে যদি না হওয়ার সম্ভাবনা থাকে তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা পুনরুদ্ধার করার জন্য নির্বাচন বয়কট করা নির্বাচন প্রয়োজনে প্রতিরোধ করার চেষ্টা সেটা থাকতে হবে ছিয়ানব্বই সালে তো আওয়ামী লীগ নির্বাচন প্রতিরোধ করার চেষ্টা করে আপনি মনে করছেন যে প্রতিরোধ করা যাবে এবার নির্বাচনটা যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি আচ্ছা এরপর আরও দু একটা কথা একটু যোগ করে রাখা জরুরি সেটা হচ্ছে একটু আসছি একটু ইম্পর্টেন্ট আমেরিকা সম্পর্কে বলা হয়েছে জয় ভাই আমি এটুকু বলি যে আপনি বলছেন আমেরিকার সাথে বাংলাদেশের একটা ডিফারেন্স বলে দিয়ে আমাকে একটু অল্প একটু সময় দেন দুটো আলোচিত হত্যাকাণ্ড খুব দ্রুত আমেরিকাতে ব্ল্যাক লাইভস ম্যাটার হলো যে জর্জ ফ্লয়েডকে হাঁটু দিয়ে গিয়ে মেরে ফেলা হয়েছে ভিডিওতে আমরা দেখলাম তাই তো জর্জ ফ্লয়েডের যে পুলিশ তাকে হত্যা করেছে দেড় বছরের মাথায় তার বিশ বছরের কারাদণ্ড হয়েছে পরবর্তী স্টেজ তার আপিল হয়ে শেষের পথে আর আমাদের আঠারো সালে মূলকে হত্যা করা হয়েছিল ফোনে শুনেছি আমরা ওই মামলাতে ওটা মামলা করতে পারে নাই পরিবার আজও হয়নি আপনি চেক করে দেখতে পারেন আমরা শোনার পর এটা হয় না দিস ইজ দ্য ডিফারেন্স সুভাষ সিংহ রায় আচ্ছা উনি যাওয়ার আগে আমার দশ সেকেন্ড একটু বলতে হবে আমি ইন্টারাক্ট করতে চাই না এক নম্বর হলো যে জাহিদ ভাই কিন্তু প্রসঙ্গ চেঞ্জ করে ফেলেন আমরা কিন্তু কেউ বলি নাই যে উনি কোনটাকে জাস্টিফাই করবেন কোনটা জাস্টিফাই আমরা শুধু এটাই বলেছি যে যে যারা এই মানবাধিকার বা গণতন্ত্রের ধ্বংসের সাথে যুক্ত আপনি যখন তার সাথে অ্যালাইন হবেন তাহলে আপনার মলার স্ট্যান্ডিং কথা থাকবে আর আমেরিকার ব্যাপারে যেটা বললেন যে ফ্লয়েডের যে হত্যাকাণ্ডের বিচার হয়েছে এরকম কিন্তু এরকম